আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, আজকে এক ভাই জানতে চেয়েছেন তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ কি একই নামাজ? আসলে না না ভাই, দুটা দুই নামাজ। তো কিভাবে দুই নামাজ? দুই নামাজ হওয়ার কারণটা হলো একতলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে দুইটা একই নামাজ, তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ। আবার কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে দুইটা দুই নামাজ, এবং বিশেষ করে সৌদি, তারপর কাতার, এই দেশগুলোর মধ্যে কিন্তু দুইটা দুই নামাজ হিসেবে পালন করা হয়ে থাকে, এবং আমাদের দেশেও দুই নামাজ হিসেবে পালন করা হয়ে থাকে। এজন্য দুইটাকে এক নামাজ কোন কোন হাদিসের মধ্যে এসেছে সেই ধারণা থেকে কিন্তু আমাদের এখানে এসেছে দুইটা দুই নামাজ নাকি এক নামাজ। আসলে না, দুইটা দুই নামাজ। তারাবির নামাজ হচ্ছে একটা আর রাতের নামাজ হচ্ছে একটা, কিন্তু হাদিসের মধ্যে কোথাও তারাবির কথা উল্লেখ হয় নাই, উল্লেখ করা হয়েছে রাতের নামাজ। রাতের নামাজ এত বড় বেশি সংখ্যা উল্লেখ করা হয়েছে যে রাতের নামাজের পর ওটাই, যেহেতু রাতের নামাজ উল্লেখ করা হয়েছে তো ওই সময়ই আমরা অনেকেই বুঝে ফেলতেছে যে হাদিসটা সরাসরি পড়ছে, এটার ব্যাখ্যা পড়ে নাই, যার কারণে তারা বুঝতেছে যে রাতের নামাজ মানে যেহেতু রাতেও তারাবির নামাজও রাতে, তারাবির তাহাজ্জুদের নামাজও রাতে, এই জন্য তারা মনে করতেছে কি দুইটা একই নামাজ। আসলে না, দুইটা দুই নামাজ। কিন্তু ফোকায় একরাম, মুফাসসিরিন একরাম এটার ব্যাখ্যা করে দুইটা দুই নামাজ হিসাবে নির্ধারণ করেছে। তো বন্ধুগণ, আশা করছি আপনাদের কাছে এই বিষয় স্পষ্ট হয়েছে। এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।